ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের নলডাঙ্গা। নাটোর, প্রতিনিধি শাহাবুল আলম এর প্রতিবেদন। নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাকিল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রাত তিনটার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমারী এলাকার শেখেন হোসেনের ছেলে। মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শাকিল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।